আমার অসম পছন্দের একজন অভিনেত্রী। আমাদের এই প্রজন্মে আমি সবসময় বলি যে শাবনূর যদি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ইউনিভার্সিটি হয় তাহলে মাহিয়া মাহি পরবর্তী প্রজন্মে অসম্ভব দক্ষ একজন অভিনেত্রী হয়ে উঠবে, সেটা অলরেডি মাহি প্রমাণ করেছেন। সাথে আছেন আমার আরেকজন প্রিয় মানুষ ইকবাল ভাই, যিনি অসম ফিল্মকে ভালোবাসেন, আমি কাছ থেকে দেখেছি। এবং প্রিয় গুলচার ভাই আছেন আমাদের সাথে, মতো বড় ভাই নজরুল রাজ ভাই এবং অবশ্যই রুমান রশিদ খান। সবাই যেহেতু পরিচয় দিয়েছে কে পরিচালক সমিতি কে প্রযোজক সমিতি, এই জন্য আমি সবাইকে, যেহেতু আমার ভাই, আমি আলাদা দেওয়া হয়েছে মানে ছবিটার জন্য গুডলাক। অনেকে আমাকে বলেছে যে ছবি নাম কি গুডলাক ব্লাড কিনা, আসলে ছবি নাম হচ্ছে ব্লাড। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ওয়াজেদ আলী সুমন ভাইকে, আমি ভাইয়ার সাথে এর আগেও একটা কাজ করেছিলাম 5 টাকার প্রেম, আমার ক্যারিয়ারের প্রথম সুপারহিট ছবি। ওয়াজেদ আলী সুমন ভাইকে একদম মনের গহীন থেকে থ্যাংকস জানাচ্ছি আমাকে এই ছবি বানানোর জন্য। আমার সাথে আছেন মাহিয়া মাহি, আমার অসম পছন্দের একজন অভিনেত্রী। আমাদের এই প্রজন্মে আমি সবসময় বলি যে শাবনূর যদি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ইউনিভার্সিটি হয় তাহলে মাহিয়া মাহি পরবর্তী প্রজন্মে অসম্ভব দক্ষ একজন অভিনেত্রী হয়ে উঠবে, সেটা অলরেডি মাহি প্রমাণ করেছেন। থ্যাংক ইউ মাহি। আর আমরা আসলে একটু আগে খসরু ভাই বলে গেল যে আসলে আমি খসরু ভাইদের পুরো প্যানেলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ খসরু ভাইরা আসার পর কিন্তু অনেক ফিল্ম হচ্ছে, কিন্তু অনেক ফিল্ম হচ্ছে। খসরু ভাইরা যে ধরনের কাজের উদ্যোগ নিয়েছেন এরপরে কিন্তু আমি নিজেই কিন্তু যে ফারুক ভাই নিয়েছেন, ফারুক ইসমি ভাই, এরকম আরো কিন্তু বেশ কয়েকজনকে আমি বলেছি তারা কিন্তু ফিল্ম বানাচ্ছেন, তারা সহজ শর্তে বেশ কিছু কাজ করছেন। খসরু ভাই এবং আলম ভাইরা মিলে, পুরো টিম মিলে, ইকবাল ভাইরা মিলে, তো তাদের জন্য একটা হাততালি চাই আমি। আসলে ওনারা ফিল্মের জন্য যেটা করছে এটা তাদের কাছে কৃতজ্ঞতার ভাষা নেই। আরেকটা কথা বলি, আমাদের যে আগে শুধু গল্পই শুনেছি যে 1200 হল ছিল, 1500 হল ছিল, এখন নাই, কথা হবে না, ছবিটা শেষ করুন, শুধু ছবিটা শেষ করুন, হাততালি দিয়ে লাভ নাই। শুধু আমাদের দুজনের দায়িত্ব না, কিন্তু আমরা দুজন টাকা কমিয়ে ফেলবো, কোনো টাকা পয়সা দিব না। প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব এখানে, উনিও কমাতে হবে টাকা, প্রোডাকশন বয়েরও টাকা কমাতে হবে, অন্যান্য যারা আর্টিস্ট আছেন তাদেরকেও আগাতে হবে, সবার সবাইকে হেল্প করতে হবে ডিরেক্টরকে। শুধু নায়ক নায়িকার উপর দোষ পড়ে, ডিরেক্টর উপর দোষ পড়ে, ওনারা ওদের কেন, আমি আর মাহিন্দ পন করেছি যে আমরা ভালো কাজ করতেছে, তাহলে চলে না সবাই মিলে পুরো ইন্ডাস্ট্রি মিলে পন করে যে ভালো ছবি করবো, সবাইকে এগিয়ে যেতে হবে ভাই। শুধু নায়ক নায়িকা ডিরেক্টর মিলে সব লস খাবে তাহলে হবে না, দিন শেষে কিন্তু খারাপ হলে আমাদেরই দোষ পড়ে, আবার ভালো হলে আমাদেরই দোষ পড়ে। কিন্তু আমার মনে হয় যদি একটা প্রযোজকের টাকা, আমরা দুজন তিনজন ছাড়াও যদি একটা প্রোডাকশন ম্যানেজার বা প্রোডাকশনের বয় বা ড্রেসম্যান সবাই যদি খালি টাকা টাকা না করি, শুধু যদি প্রোডিউসারকে হেল্প করি, তাহলে এই প্রোডিউসার কিন্তু আরেকটা ছবি বানাবে ইনশাআল্লাহ। সিরিয়াসলি বলছি, চলে সবাই মিলে প্রোডিউসারদের হেল্প করি, কারণ ওনারা যদি না থাকে আমাদেরকে কয়দিন পরে পরে কয়দিন পরে ঘরে শুয়ে শুয়ে শুধু ফেসবুক লিখতে হবে, আর কিছু দেখার নেই আমাদের। সো চলেন আমরা প্রডিউসারদেরকে হেল্প করি, খসরু ভাইদেরকে আমরা হেল্প করি, যেন আমাদের অনেক অনেক ফিল্ম হয়। আর 2020 সালের জানুয়ারি মাসের প্রথম দিন আমি পন করেছিলাম যে এই বছর আমার ফিল্মের বছর হবে, কেন মনে যদি পাওয়ার থাকে, শক্তি থাকে যে না আমি মনে আমি আমার কি ল্যাকিংস আছে ওটা নিয়ে কাজ করি নিজে নিজে, তখন আমি কি করেছি, জিমে যাওয়া শুরু করেছি, আমি অভিনয়ের উপর গুরুত্ব দিয়েছি। এর বড় প্রমাণ কিন্তু পাসওয়ার্ড, একবার ভাই একটু বলে গেল যে পাসওয়ার্ডের কথা, হ্যাঁ আমি অনেক ধৈর্য ধরেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি পাসওয়ার্ডের জন্য, তো আমি বিশ্বাস করি এই বছর আমার আরো 2-3টা পাসওয়ার্ড হবে ইনশাআল্লাহ। লাস্ট কথা বলতে চাই, আমার সাংবাদিক ভাইরা আছে, বন্ধুরা আছে এবং টিভি মিডিয়া আছে, আসলে আমাদের ফিল্মের পাশে সবচেয়ে বড় অবদান কিন্তু আপনাদের, আপনারা আমাদের ছবি সম্পর্কে যদি একটু পজিটিভ লিখেন, এই যে 62 হল আর লেখার দরকার নেই, প্রোডিউসার আসুক না, ভালো লিখি, পজিটিভ লিখি, তাহলে কিন্তু বাইরে অনেক প্রোডিউসার আছে যারা ছবি প্রোডিউস করতে চায়, তো আপনারা একটু সাপোর্ট দেন, আমরা আর্টিস্টরা সাপোর্ট দিব, প্রোডাকশন ম্যানেজার প্রোডাকশন বয় সবাই মিলে ভালো ছবি করব। প্রথমে একটা কথা বলতে চাই সুমন ভাই, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। ২৩২টা সিনেমা হল আছে, 2020-এর শেষে 500 হল হবে ইনশাআল্লাহ, কারণ যেখানে ফারুক ভাই আছে 1000 হল করে ছাড়বো ইনশাআল্লাহ।